সূরা আত-তাওবার 100 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات. الله سبحانه وتعالى বলে আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে যারা সাবেকুন, যারা অব্বলুন, যারা অগ্রগামী, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছে। তাহলে আমরা কোরআনে কারিমের সূরা তাওবার 100 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছেন আল্লাহর নবীর সাহাবীদেরকে, মুহাজির আনসারদেরকে ইহসানের সাথে ইত্তেবা করলে জান্নাত পাওয়া যাবে, সুবহানাল্লাহ। আর গায়েবী আওয়াজ বলতেছে এর উল্টাটা, কে গায়েবী আওয়াজ কি বলছে? গায়েবী আওয়াজ বলছে যে আপনাকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করব, তিনি কিন্তু একজন সাহাবী না যাকে গায়েবী আওয়াজে বলে দিছে, আপনাকে যারা অনুসরণ করবে কেয়ামত পর্যন্ত তাদের প্রতি আমি সন্তুষ্ট। তাহলে কোরআনের সাথে গায়েবী আওয়াজের যদি ইখতিলাফ দেখা দেন, তারুজ দেখা দেন, আমরা গ্রহণ করব কোনটা? কোরআনের তা, গায়েবী আওয়াজ গ্রহণ করা যাবে না, কারণ ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত থাকতে পূর্ণাঙ্গ হয়ে গেছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম হয়ে গেছে। পরের গায়েবী আওয়াজ যদি কোরআনের খেলাফ হয় সেটা গ্রহণ করা যাবে না। তাহলে কোরআন স্পষ্ট আমাদেরকে বলতেছে যে সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে, সালামদের অনুসরণ করতে হবে। সূরা আল হাসরের 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। আল্লাহ পাক বলেন যারা পরবর্তী যুগে আসবে তারা সব সময় আল্লাহর কাছে এটা বলবে, আল্লাহ রব্বানা গফির লানা, আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন, ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমানের সাথে আমাদের যে ভাইরা পূর্বে অতিবাহিত হয়ে গেছেন তাদেরকেও মাফ করে দেন। এই যে সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে অতিবাহিত হয়ে গেছেন তারা আমাদের সালাফ, তাদের জন্য দোয়া আল্লাহ পাক নিজে শিখাই দিয়েছেন। তাহলে সালাফদের ইত্তেবা লাগবে। সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এটা আমাদের বাংলাদেশের ব্যবসার দলিল, ধর্ম ব্যবসার বড় দলিল হলো এই আয়াত, যে আল্লাহ বলছেন সাদিকিনদের সাথে হয়ে যাও, আমরা হইলাম সাদিকিন, নিজেদেরকে নিজেরা সাদিকিন দাবি করে। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর সাদিকিনদের মতো তোমাদের ঈমান, তোমাদের আমল যেন সাদিকিনদের মতো হয়ে যায়। সাদিকিন কারা? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিন কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন, এখানে সাদিকিন হুম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে যে সাদিকিনের কথা বলেছেন এরা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা। ঈমানটা মিলাইতে হবে সাহাবীদের মতো ঈমান, আমলটা মিলাইতে হবে সাহাবীদের সাথে। তাহলে সালাফদের ইত্তেবা করার জন্য আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছেন। সূরা আন-নাসা 115 নম্বর আয়াত, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. الله পাক বলেন যারা আমার রাসূলের আদর্শকে, সুন্নাকে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও সন্দেহ করে, এটা নিয়ে সংকোচ করে, ওয়াইয়াত্তাবে গাইরা সাবিলিল মুমিনিন, এখানে মুমিনিন মানে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে অন্যদেরকে ইত্তেবা করে, সাহাবায়ে কেরামের খবর নাই, আবু বকরের ইত্তেবার খবর নাই, ওমরের ইত্তেবার খবর নাই, উসমানের ইত্তেবার খবর নাই, আলীর ইত্তেবার খবর নাই,
হবার হয়েছে তাদের থেকে শত শত বছর পরের মানুষদের। আবু বকরি তরিকা নাই, ওমরি তরিকা নাই, ওসমানি তরিকা নাই, আলীর তরিকা নাই, ইবনে আব্বাসের তরিকা, ইবনে ওমরের তরিকা নাই। তরিকা হয়েছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, তারপরে চিশতিয়া, সাবেরিয়া, মুজাদ্দিদিয়া। তাহলে যদি তরিকাই থাকতে হয় তো তরিকা থাকবে ওয়াইয়াতাবে গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের তরিকা, তরিকায় আবু বকরিয়া, তরিকায় ওমরিয়া, তরিকায় ওসমানিয়া, তরিকায় আলিয়া, তরিকায় ইবনে আব্বাসিয়া, তরিকায় ইবনে ওমরিয়া, এসব তরিকা থাকার কথা। কারণ আল্লাহ পাক বলছেন এই মুমিনদেরকে অনুসরণ করলে জান্নাত পাবে। তাহলে যদি তরিকা বানাইতেই হয় তা আবু বকর ওমরের তরিকায় আমরা ফলো করব। আল্লাহ পাক এখানে স্পষ্ট আপনার সালাফদেরকে এত্তেবা করতে বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে বলছেন ফাইনা মানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ পাক বলেন যদি তোমরা তাদের মতো ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, তাদের মতো বলতে সাহাবায়ে কেরামের মতো ঈমান, ঈমানটা হইতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। তাহলে এই সকল আয়াত দ্বারা আমরা বুঝি আল্লাহ পাক আমাদেরকে সালাফদেরকে অনুসরণ করতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবীদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ, তারপরে তাবে তাবেঈনের যুগ। তাহলে এই সালাফদের যুগগুলো হলো শ্রেষ্ঠতম যুগ, তাদেরকে অনুসরণ করলেই ইসলামের শ্রেষ্ঠ আমল, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের অনুসরণ করা হয়। পূর্বেকার সকল সালাফেরা বারবার সবাইকে শুধু নির্দেশনা দিতেন যে সালাফদের মানহাজে দিন বুঝতে হবে। কোরআনের ব্যাখ্যা নিজে নিজে বোঝা যাবে না, হাদিসের ব্যাখ্যা নিজে নিজে বোঝা যাবে না, প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা, প্রত্যেকটি হাদিসের ব্যাখ্যা পূর্ববর্তী সালাফদের মানহাজে, সালাফ সালেহীনদের মানহাজে বোঝার জন্য চেষ্টা করতে হবে, তাহলেই হেদায়েতের উপরে থাকবে। নিজে নিজে বুঝতে গেলে বা সালাফ সালেহীনদের বাহিরে গিয়ে বুঝতে গেলে গোমরা হয়ে যাবে। একদিন এক ভাই জিকির করতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তা আমি জিজ্ঞাসা করলাম ভাই তো এই যে জিকির করলেন এটা কই পাইলেন, কয়টা কোরআনে আছে, তো কোরআনে কোথায় আছে আয়াতটা একটু বলে দেন আমি খুঁজে চেষ্টা করবো আমিও আমল করার। তো কয় সূরা আল মুযাম্মিলের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তোমার রবের নামের জিকির করো। তা আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করতেছি। তাহলে কথাটা কিন্তু ঠিক আছে, আয়াতের অর্থও ঠিক আছে, কিন্তু আয়াতটা উনি নিজে নিজে বুঝে গেছেন। আয়াতটা এখানে সালাফদের মানহাজে বোঝা হয় নাই, এই জন্য উনি জিকিরের ক্ষেত্রে বেদাতি জিকির, ভ্রান্ত জিকির করতেছেন, কারণ আয়াতটা সালাফদের মানহাজে বুঝেন নাই। আর আমি বললাম আচ্ছা ভাই তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা মনে হয় আমল করতে পারেন নাই, অথবা নবী সাল্লাম আয়াতটা বুঝেন নাই। না হয় নবী সাল্লাম কি কখনো আল্লাহ আল্লাহ করতেন কিনা, এখন আর জবাব নেই। কারণ নবী সাল্লাম কখনো আল্লাহ আল্লাহ করছেন এইরকম কোন সহিহ দলিল জাল হাদিসও নাই। তো তাহলে হয় নবী সাল্লাম আয়াতটা বুঝেন নাই, নাউজুবিল্লাহ, অথবা আয়াতটা আমল করেন নাই। এখন বলে তো না নবী সাল্লাম বুঝছেও আমলও করছে, তো তাহলে তো তিনি আল্লাহ আল্লাহ করেন নাই। তো গন্ডগোলটা কোন জায়গায়, গন্ডগোল হলো তিনি সালাফদের মানহাজে আয়াতটা বুঝেন নাই, আয়াতটা নিজে নিজে অর্থ বুঝে নিজে নিজে আমল শুরু করছে, এই জন্য বিচ্ছুতি ঘটছে। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা সালাফদের সর্বক্ষেত্রে এত্তেবা করব, সালাফদের মানহাজে দিন বোঝার চেষ্টা করব, তাহলেই হেদায়েতের উপরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সালাফদের মানহাজে দিন বোঝার তৌফিক দান করুন, সালাফুস সালেহীনদের এত্তেবা করার তৌফিক দান করুন। নাফানিল্লাহু ওয়াইয়াকুম বিল কোরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিল কারীম, আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুর।